বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে ফিলিপাইনের সমুদ্র উপকূলে। গত দুই দিন ধরে নাম না জানা বিশাল আকৃতির লোমশ প্রাণী সহ কয়েকটি মাছের মৃতদেহ ভেসে উঠেছে সেখানে। মাছগুলোকে কেউ চিনতে পারলেও এই লোমশ প্রাণীটিকে কেউই চিহ্নিত করতে পারছে না। তবে প্রাণীবিদদের ধারণা, গরিলা সদৃশ এই প্রাণীটিও সমুদ্রের কোনো একটি জীব, কোনো কারণে মারা গিয়ে তা সমুদ্র উপকূলে ভেসে উঠেছে। এছাড়াও দীর্ঘ আকৃতির কয়েকটি অর্পিসও ভেসে উঠেছে সেখানে। অর্পিস সাধারণত পানির 3000 ফুট নিচে বসবাস করে। কি কারণে মারা গেল তা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অর্পিসগুলো সাধারণত ভূমিকম্পে মারা যায়। সমুদ্র তলদেশে ভূমিকম্প এবং সমুদ্র ভূমির ঘর্ষণের ফলে এই মাছগুলো মারা গিয়েছে বলে ধারণা করেছে বিজ্ঞানীরা, যা একটি বড় ধরনের ভূমিকম্পের পূর্বাভাস। চলতি মাসের প্রথম দিকে আরও কয়েকটি জায়ান্ট অর্পিস ভেসে উঠেছে ফিলিপাইনের সমুদ্র উপকূলে। এর পরপরই কয়েকদিন পরেই 11 ফেব্রুয়ারি মান্দিনা দ্বীপে একটি ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত। এর কিছুদিন পর আবারও 5টি দীর্ঘাকৃতির অর্পিস পাওয়া যায় সেখানে। যথারীতি 6.3 মাত্রার ভূমিকম্প হয় সেখানে। সবচেয়ে মজার বিষয় হল ফিলিপাইনের সমুদ্র উপকূলে আবারও 15 ফুট লম্বা একটি অর্পিস পাওয়া গেছে। 15 ফুট লম্বা অর্পিসটি পাওয়ার পরপরই দেশটির ভূমিকম্প নিরূপণ সংস্থা ভূমিকম্প হতে পারে বলে একটি পূর্বাভাস দিয়েছে। এছাড়া আরও একটি লোমশ প্রাণীর মৃতদেহ উপকূলে ভেসে উঠেছে। নতুন করে ভূমিকম্পের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফিলিপাইনের সমুদ্র উপকূলে। তাই বিজ্ঞানীদের ধারণার সঙ্গে ভূমিকম্প এবং অর্পিস প্রাণীগুলোর ভেসে ওঠা এক হয়ে যাচ্ছে।